সভাপতি মাননীয় শ্রীযুক্ত দীপক। নমস্কার। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই আয়োজন করা হয়েছে পৌরসভার মুনালিসা ডাঙ্গরানি, বিলাসমারা জেলার সম্মানীয় সভাপতি শ্রী একটি ত্রিপুরা আজি 140 বছর অতিক্রম করে পরিগণিত হয়েছিল আর 140 বছর অতিক্রম করার মুহূর্ত আজির পর সাতদিনিয়া কার্যসূচী ধুবুরী পৌরসভায় বিভিন্ন সামাজিক কাজকর্মের মাঝে ধুবুরী পৌরসভার 140তম জয়ন্তী পালন করার যে প্রয়াস করেছে আর তারে তিনিগুলাক প্রাক্তন পৌরপতি ডাঙরিয়া সকল উপস্থিত ধুবুরী কলিতা ডাঙরিয়া, সাহা ডাঙরিয়া কে আদি করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তি সকল আজি আমার সকল ধুবুরী ব্যক্তি রাইজর কারণে একটা গৌরবর দিন, গুরুত্বপূর্ণ দিন। ধুবুরী পৌরসভায় 140 বছর অতিক্রম করলে তৃতীয় নগর ধুবুরী, আর এই ধুবুরিয়ে 1883 সনের পর 140 বছরীয় পৌরসভার এই দীঘলীয় যাত্রাত আজি মানে 140 বছরীয় যাত্রাত মানে আজি ই উপস্থিত হয়ে আনন্দ অনুভব করছো আর সকলে ধুবুরীবাসী রাইজে খুব সুন্দরভাবে ইয়াক পালন করেছে। তারে বহুকটা কার্যসূচী এনেকা কার্যসূচী লৈছে যি কার্যসূচী রাইজর লগত সংযোগ বৃদ্ধি করব। ধুবুরী পৌরসভায় রাইজর সহযোগিতা রাইজর সংযোগের একটা লক্ষ্যে এসপ্তাহ জোড়া কার্যসূচী লৈছে আর মানে আই তখন এনেদরে সহযোগী হবলে পে আনন্দ অনুভব করছো। নিশ্চয়ক ধুবুরীর সমস্যা বহুত আছে, উন্নয়নের লগেলগে আমি আশা রাখো যে ধুবুরী যেহেতু এখন সীমামূরিয়া জেলা আর বহিরাষ্ট্রর লগত সীমা আছে, গতি এই কিছু স্পর্শকাতর আর সেই কারণে আমি সীমান্ত অঞ্চলের উন্নয়নটো ইয়ার মূল লক্ষ্য হিসাবে লব লাগবে। তারে ধুবুরী অঞ্চলের কিছু মানসিক পরিবর্তনের প্রয়োজন আছে, কিছু এনেকা ধরনের ব্যবস্থা গড় লৈ উঠিছিল যা বিগত কিছু সময়ত, যা বিশেষক কংগ্রেস এউডিএফর রাজত্বকালত কিছু এনেকা সংস্কৃতি গড় লৈ উঠছে যে সংস্কৃতিবিলাক ভারতীয় সভ্যতা সংস্কৃতির ব্যবস্থা নয়, ইতিহাসের ব্যবস্থা নয়, সেই পরিবর্তনবিলাকৰ কারণে এক মানসিক পরিবর্তনের প্রয়োজন আছে আর সেই মানসিক পরিবর্তনের কারণে মই আজি তারিখত সকলকে আহ্বান জানাইছো যে আমার পৌরসভাকে আদি করে আমার দলীয় সতীর্থ আমার এই অঞ্চলের শুভাকাঙ্ক্ষী সকলে কাম করক যাতে সেই পরিবর্তনের মাঝে ধুবুরীর প্রকৃত পরিবর্তন আমি করব, ধুবুরীর প্রকৃত উন্নয়ন আমি করব। এইবিলাক হল টিভিত চলি থাকা কিছু বক্তব্য, মানুষ ভাল রাস্তাও লাগিব, ন্যাশনাল হাইওয়ে লাগিব, ফোর লেন রাস্তাও লাগিব, তারে কেন্দ্র মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটিয়ে কি করব, তার সরকারও কোনো যোগাযোগ নাই, সরকার তো করণীয় একো নাই। ন্যাশনাল হাইওয়ে যেটা হয় তাতে ন্যাশনাল হাইওয়ের একটা নিরিখ থাকে, তার কারণে ন্যাশনাল হাইওয়ে একটা সিদ্ধান্ত লব মানে নাভাবো। আর যরণে প্রচার চলে তেনকাতো মানে বাড়াও দেখা নাই, কর বাড়াক লৈ যুক্ত একবারে প্রচার চলা হল, যদি এনালিসিস করে প্রতিখন জেলাক লৈ আমি তো এনালিসিস করো, তেনেকাতো কর বৃদ্ধি হওয়া নাই। টুল টেক্সর হঠাৎ করোপরা কথাটা আহে মই বুঝি নাপাও, গতি বিদ্যুতের মাচুল এক টকাও নবরাকে বরং বিদ্যুতের মাচুল 10 পয়সা কমিছে, কোরপরা আহিল মই বুঝি নাপালো। এটা কিয় এই নিউজবিলাক করা হয়, কার সৃষ্টি মই কাকো দোষারোপ নকরো, কিন্তু আজির তারিখত বিদ্যুতের মাচুল 10 পয়সা কমুয়া হয়েছে, রেগুলেটরি অথরিটি আমাক সরকারক জনমতে 10 পয়সা কমুয়া হয়েছে, কোরপরা বাড়িল মই তো বুঝি পোৱা নাই, কোরপরা নিউজ তো আহিল মই বুঝি পোৱা নাই।